একসময় মধ্য এশিয়ায় বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং ইরানের মধ্যে রেষারেষি ছিল। ইরানে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির সঙ্গে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের মূল বৈরিতা ছিল। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তিনি প্রায় এক কাতারে ফেলতেন। কিন্তু এক দশক ধরে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় এই দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে অর্থনীতি কূটনীতি ছাপিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রধান অংশ বর্তমানের রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক জোরদার হয়েছে। এ সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। এটাকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের জন্য অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। আদর্শগত তফাত এবং ইতিহাস বিবেচনা করলে ইরান এবং রাশিয়ার বর্তমান ঘনিষ্ঠতা কিছুটা বিস্ময়কর। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের নিষেধাজ্ঞা ইরান ও রাশিয়াকে কাছাকাছি এনেছে। ইরানের উপর সেই নিষেধাজ্ঞা চলছে 45 বছর ধরে। রাশিয়ার উপর তা চেপেছে মূলত ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে। বছর দশেক আগে সিরিয়ায় আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে 2015 সালে প্রথম রাশিয়া ও ইরানের মধ্যে সখ্য হয়। কিন্তু ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেই সহযোগিতা ভিন্ন মাত্রা পেয়েছে। রাশিয়া প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন সহ অস্ত্র পাচ্ছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ভেতরে বসে ইরান এখন ড্রোন তৈরি করছে। ইরান রাশিয়াকে 400 শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 থেকে 700 কিলোমিটার। ইউরোপের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ায় রাশিয়া এশিয়ামুখী হয়ে উঠেছে। পশ্চিমাদের চক্ষুশূল এই দুই দেশের সঙ্গে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এক নম্বর প্রতিদ্বন্দ্বী চীনের উত্তরোত্তর ঘনিষ্ঠতায় সেই উদ্বেগ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে গত এক দশক ধরে প্রকাশ্যে এবং গোপনে ইরানের জ্বালানি তেল কিনেছে চীন। 2023 সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির 90% গেছে চীনে। এই প্রবণতা ঠেকাতে গত মাসে মার্কিন কংগ্রেসে ইরান চীন এনার্জি স্যাংশন অ্যাক্ট নামে একটি বিল পাশ হয়েছে। এতে ইরান থেকে তেল আমদানি করেছে এমন চীনা প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব রয়েছে। 13 এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পরও চীন ইরানকে সমর্থন করেছে। ঘটনার পর বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইরানের হামলাকে আত্মরক্ষা বলে মন্তব্য করেছেন। সে সময় চীনা মুখপাত্র সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন। পরিস্থিতি দেখে অনেক মার্কিন বিশ্লেষকই নানাভাবে বলার চেষ্টা করছেন চীন রাশিয়া ও ইরানের সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিরোধী একটি ত্রিদেশীয় অক্ষশক্তি জন্ম নিচ্ছে। সম্প্রতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সহযোগিতা জোট ব্রিক্সভুক্ত হয়েছে ইরান। এই দুই জোটকে চীন ও রাশিয়ার নেতৃত্বে পশ্চিমা জোটগুলোর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সামরিক ক্ষেত্রে এই তিন দেশের প্রত্যক্ষ সহযোগিতা শুরু হয়েছে 2019 সালে ভারত মহাসাগরে যৌথ একটি নৌমহড়া দিয়ে। নভেম্বরে ইরান ঘোষণা দেয় রাশিয়ার কাছ থেকে তারা SU-34 যুদ্ধ বিমান এবং MI-28 সাজোয়া হেলিকপ্টার পাবে। এখনও চীন বা রাশিয়ায় কেউ চায় না ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক। কিন্তু সেই অবস্থান থেকে কখনো যদি তারা সরে আসে এবং ইরানকে পারমাণবিক শক্তি অর্জনে ইন্ধন যোগায়, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের জন্য তা হবে দুঃস্বপ্ন। মার্কিন সেনাবাহিনীর কয়েকজন গবেষক মনে করেন এই ত্রিপক্ষীয় জোটের লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করা। ইরান সবসময় ভয়ে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উপর হামলা চালাতে পারে, আর চীন মনে করে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে হতে পারে। বশ্যতা আদায়ে নিষেধাজ্ঞার মতো যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতি নিয়ে অনেক দেশই ক্ষুব্ধ। তারা যদি এই চীন রাশিয়া ইরান ত্রয়ীর সঙ্গে যুক্ত হতে শুরু করে, মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা সত্যিকারের চাপে পড়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।